ইওর অনার, আজ আমি জিজ্ঞাসাবাদ করতে চাই শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে, আপনার অনুমতির অপেক্ষা। অনুমতি দেওয়া হলো। শ্রীময়ী সেনগুপ্ত হাজির। স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ছোটদা ভাই, মা সত্যি কথা বলবে তো? বলা তো উচিত, আমরা তো সবাই মাকে বুঝিয়েছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? শ্রীময়ী সেনগুপ্ত। অরিন্দর সেনগুপ্তর সঙ্গে আপনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। উনি আপনার প্রাক্তন স্বামী কি, তাই তো? ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেছে। আপনাদের ডিভোর্স হওয়ার পেছনে ঠিক কি কারণ আছে বলে আপনার মনে হয়? আপনার কোনো ভূমিকা আছে? এই উত্তরটা আমার থেকে ভালো উনি দিতে পারবেন। উনি তো আদালতে উপস্থিত আছেন, ওনাকে জিজ্ঞেস করুন না। না, আপনি কখনো আত্মসমালোচনা করেননি? আপনার মনে হয়নি যে আপনারও কোনো ভূমিকা আছে? অবজেকশন ইওর অনার, উনি কি চাইছেন? সাক্ষীর মুখ থেকে যা ইচ্ছে তাই কথা বার করে নিতে, উনি যেটা চাইবেন সেটাই বলতে হবে সাক্ষীকে। অবজেকশন ইওর অনার, আমি যদি প্রত্যেকবার প্রশ্ন করার সময় এরকম বাধার সম্মুখীন হই, আমি আমার প্রশ্নগুলো কি করে করব? আপনি প্রশ্ন করুন, আপনি শান্ত হন। থ্যাংক ইউ। আর আপনি বিষয়ের মধ্যে থেকে প্রশ্ন করার চেষ্টা করুন। ইওর অনার, আমি বিষয়ের মধ্যে থেকে প্রশ্ন করছি, এই প্রশ্নগুলো না করলে আমরা বিষয়ের মধ্যে ঢুকতে পারবো না। আপনি কখনো আত্মসমালোচনা করেননি? না। কেন করেননি? প্রয়োজন বোধ করিনি তাই। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, একজন 25 বছর থাকার পর বনিমনা যখন হলো না, তখন যখন ওনার স্বামী ওনাকে ডিভোর্স দিলেন, তারপরেও উনি তার কৃতকার্যের জন্য কখনো অনুতপ্ত হননি। অবজেকশন ইওর অনার। ইওর অনার, একটা কথা না বলে পারছি না। ইওর অনার, আমি জানি শ্রীময়ী সেনগুপ্তর হয়ে কথা বলার জন্য স্বর্ণচাপা আছেন, তবু একটা কথা না বলে পারছি না। নাগরিক হিসেবে, শ্রীময়ী সেনগুপ্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং এই কেসের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকার সুবাদে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি ইওর অনার। এই জয়শঙ্কর বাবু এক অবান্তর বিষয় বহির্ভূত প্রশ্ন করে যাচ্ছেন। সেদিন কি অনিন্দ সেনগুপ্তকে উনি কাঠগড়ায় তুলে পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন করেছেন, লম্বা জেরা করেছেন, তাতে করে যা তথ্য পরিবেশিত হয়েছে, আর আজকে উনি যে প্রশ্নগুলো করছেন তার উত্তর কিন্তু একই। অর্থাৎ যে প্রশ্নগুলো করছেন তার উত্তর তার জানা, তবুও তিনি ওই প্রশ্নগুলো করছেন। প্রশ্নগুলো করছেন তার একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারেণ শ্রীময়ী সেনগুপ্তকে সবার সামনে হিউমিলিয়েট করা এবং কোর্টের মহামূল্যবান সময় নষ্ট করা। এটা শুধুমাত্র শ্রীময়ী সেনগুপ্তর জন্য অস্বস্তিকর প্রশ্ন নয়, আমরা যারা ওর শুভাকাঙ্ক্ষী তাদের কাছেও এটা অত্যন্ত বিড়ম্বনার ব্যাপার। হ্যাঁ ইওর অনার, উনি আমার মাকে দোষী প্রমাণ করতে চান বলে নানান প্রশ্ন করছেন যা অনৈতিক, এবং আমরা তার সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। আপনি বসুন, আমি ব্যাপারটা দেখছি। ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু অনিন্দ সেনগুপ্তকে প্রশ্ন করেছেন,
এবং যে যে উত্তর উনি পেয়েছেন তারপরে উনি শ্রীময়ী সেনগুপ্তকে যে প্রশ্নগুলি করছেন সেগুলো করার তো কোনো মানেই হয় না। সেই প্রশ্নগুলি তো ওনার করার কথাই না এবং শ্রীময়ী সেনগুপ্তরও উত্তর দেবার কথাই না। আমার কথা হচ্ছে যে উনি যে প্রশ্নগুলো করছেন সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার দায় কিন্তু শ্রীময়ী সেনগুপ্তর নেই, কারণ উনি একটা কথা বলে যাচ্ছেন যে আমরা আইনজীবী বটে, আমাদের একটা দায়বদ্ধতা আমাদের ক্লায়েন্টের প্রতি রয়েছে, কিন্তু সত্যের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটা তো বোধ হয় তার থেকে একটু বড়। ইওর অনার, ইওর অনার, বিরোধী পক্ষের বাড়ির লোকেরা যদি এইভাবে ক্রমাগত আমার দিকে আঙ্গুল তোলে তার মানে তারা কিন্তু বিচার ব্যবস্থার প্রতি বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। আপনি দয়া করে বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্ন করুন, আপনি এমন কোনো প্রশ্ন করবেন না যেটা বিষয় বহির্ভূত এবং যে প্রশ্নের উত্তরে একজন মহিলার অসম্মান হয়। ইওর অনার, বলুন আপনি সেদিনকে সাবান জল দিয়ে বাড়ি ধুয়েছিলেন কি ধননি? ধুয়েছিলাম। তা আপনি হঠাৎ অত সাতসকালে নিজের হাতে বাড়ি ধুতে গেলেন কেন? আপনাদের বাড়িতে তো একজন মহিলা আছেন যিনি এই কাজগুলো করেন, কি তাই তো? আমার বাড়ির কাজ সাধারণত আমি নিজে হাতেই করে থাকি, তাই সেদিনও করেছিলাম। হঠাৎ সেদিনে সকালবেলা উঠে আপনি ঘর বারান্দা ধুতে গেলেন কেন? ঘর বারান্দা সাধারণত মানুষ তখনই ধোয় যখন বাড়ির কাজ শেষ হয়ে যায়। তা ঘুম থেকে উঠে কেউ সাবান জল দিয়ে বাড়ি ধোয়, এই ঘটনা বিরল। ঘটনার আগের দিন জুনের সাদের অনুষ্ঠান ছিল, বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, বাড়িঘর তোর খুব নোংরা হয়ে গেছিলো, চারিদিকে খাবার টাবার পড়েছিল, আষ্টে গন্ধ। তাই আমি পরের দিন সকালবেলায় উঠে ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে বাড়িটা ভালো করে নিজে হাতে পরিষ্কার করে নিই। ব্যাস, আর পরিষ্কার করার সময় আপনি একটু সাবান গুঁড়ো ফেলে রাখলেন যাতে জুনগো সেখানে পড়ে যান এবং তার বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এটা আপনার বিশ্লেষণ, আমার না। আমি কিন্তু এই কথাটা একবারও বলিনি। আর আমি না খুব পরিষ্কার কাজ করি, আমার কাজ অপরিষ্কার নয়। কিন্তু সেদিন আপনি করেছিলেন শ্রীময়ী সেনগুপ্ত, এবং আপনি তো নিজেই পুলিশ স্টেশনে গিয়ে বলেছেন আপনি এই গর্ভস্থ ভ্রূণটিকে খুন করার উদ্দেশ্যেই এই কাজ করেছিলেন, কি বলেননি? আমি পুলিশকে কি বলেছি তার থেকেও বড় কথা হলো আমি আমার জবানবন্দিতে বিচারকের সামনে কি বলেছি। সেখানে এমন কোনো কথা বলা নেই। আপনি আপনার কথা বদলেছেন? হ্যাঁ। তার মানে আপনি মিথ্যা কথা বলেন? এক্ষেত্রে হয়তো বলেছি। যে এক্ষেত্রে বলতে পারে সে সব ক্ষেত্রেই বলতে পারে, সেটা আপনার কথা আমার নয়। বলুন কেন মিথ্যা কথা বলেছিলেন? আমার 26 বছরের বিবাহিত জীবনের কথা যদি আপনি একটা প্রশ্নের উত্তরে জানতে চান সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আসলে আপনি উত্তরই দিতে পারবেন না। অবজেকশন ইওর অনার, উনি এইভাবে চিৎকার করে কি করে কথা বলছেন আমি বুঝতে পারছি না। আপনি শান্ত মাথায় কাজ করুন। মানে উনি তো আমাকে বলতেই পারছেন না উনি কেন মিথ্যাচরণ করেছিলেন। স্যার, সমস্ত তথ্য প্রমাণ পাওয়ার পর আপনার যদি মনে হয় আমি দোষী, আপনি আমাকে শাস্তি দিন, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু সেদিন কেন আমি ওই সব কথা বলেছিলাম সেটা ওনাকে বলতে আমি বাধ্য নই। তাহলে দেখছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলে একটু বেঁকাতে হবে। কি ধরনের কথা? ইওর অনার, উনি কি ভাষায় কথা বলছেন আপনার প্রেজেন্সে? আঙুল বেঁকাতে হবে মানে কি? এ তো পাড়ার পেঁচো গুন্ডার মতো বলছেন।
ইওর অনার, আপনার উপস্থিতিতে আপনার কোর্টে দাঁড়িয়ে এই কথাগুলো কি উনি বলতে পারে না? তো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি অনার, কি করছেন উনি? আপনাকে অনেকক্ষণ ধরে বলছি আপনি সংযত হয়ে কথা বলুন, আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়াচ্ছেন। সরি ইওর অনার, উনি যদি সোজাভাবে সমস্ত কথার উত্তর দিয়ে দিতেন তাহলে আপনাকে ধৈর্যের সীমা ছাড়াতে হতো না।